তো গাইস, আমরা এখন আসলাম মহেন্দ্র কার শোরুমে। তো এখানে কি কি গাড়ি আছে সব কিছু দেখাবো। গায়ে এখানে ওনাদের সাথে কথা বলবো আমি, তো ওনাদেরকে বলবো গাড়ি কোনটা, গাড়ি কি প্রাইস। তো সঙ্গে থাকো একটু সামনে। দাদা, এটা গাড়ির প্রাইসটা আর মডেলটা একটু বলে দেন। এটা হলো কি আপনার ইলেকট্রিক অটো? ইলেকট্রিক অটো। এটা রইল কি আপনার প্রাইস হইল গিয়া 3,15,000। 3,00,000। এটার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে 3 ঘন্টা 40 মিনিটে ফুল চার্জ হয়ে আপনি 130 কিলোমিটার রান করতে পারবেন। আর লগে আপনার এটার গাড়ির মধ্যে জিপিএস আছে। তো দেখছেন এই যে গাড়িটার মধ্যে জিপিএস আছে, এখানে গাড়ির জিপিএস খুব কম গাড়ি থাকে। এটার গাড়ির জিপিএস দিয়ে দিয়েছে। আর এটা গাড়ির আপনার যে কাগজপত্র পুরা সবরা ওকে আছে, সব কাগজপত্র এখানে করে দিবেন ওনারা। তো গাড়িটা একটু দেখে দেন, একটু দেখে নিব। দেখতে পাচ্ছেন এখানেও এটা লেগে ফরওয়ার্ড, আর এটা রিভার্সে, আর মিডিল আর নিউট্রাল। তো এটাই এটাই এখানে গিয়ারের কাজ করে। দেখতে পাচ্ছেন একটা হর্ন আছে, হর্নটা খুব সুন্দর গাড়ি। আমার যদি কিনতে ইচ্ছুক থাকেন নিশ্চয়ই এখানে ভিজিট করবেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিওর লাস্টে। তো এইদিকে এটা দেখার পর আমরা চলে আসলাম এই গাড়ি, এই গাড়ির ডিজেল অটো। তো ডিজেল অটোর বিষয়ে আমরা কিছু জেনে নিব। তো দাদাকে জিজ্ঞাসা করবো এটার বিষয়ে একটু বলেন। তো দাদা একটু বলেন এটার বিষয়ে একটু। এটাই হলো কি আপনার ডিজেল অটো, এটা হলো আপনার 10 সিটারের গাড়ি। আপনার এটার হইলো কি মাইলেজ আপনার 29.5 দেখাইব। আর এটার গাড়ির দাম হইলো কি আপনার 3,07,758 টাকা। আর এটার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট আছে 10,500 টাকা। তো এটার সঙ্গে ডিসকাউন্টও আছে, এখানে আসলে আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন। এখানে আর খুব সুন্দর অটো আছে, খুব সুন্দর অটো এটা দেখতে পাচ্ছেন, ডিজেল অটো এটা। আর এটা মাইলেজ 29.5 কিলোমিটার মাইলেজটা আছে এখানে, খুব সুন্দর গাড়ি। আলফা পাঁচ ডিএক্স এই গাড়ির মডেল হচ্ছে আলফা 5 ডিএক্স। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি, আমি আপনাদেরকে দেখা দেবো এখানে। এই যে দেখতে পাচ্ছেন ভিতর সাইড, এই যে এটা গাড়ি কভার লাগানো নেই এখনও, তা আপনারা এটা আপনারা নিজেই লাগাতে হবে। এই যে দেখতে পারেন খুব সুন্দর গাড়িটা। তো গাইস, ডিজেল অটো দেখার পর আমরা চলে আসলাম এই যে এই গাড়ি, এই গাড়ির মডেল কি সব কিছু বলে দেবেন দাদা, একটু বলে দেন। এটাই হলো গিয়ে জিতো প্লাস, এটাই হলো গিয়ে আপনার মিনি ট্রাক। আপনার এটার পেলোড হইল গিয়ে 700 কিলো। হ্যাঁ, আর এটার মাইলেজ হইল গিয়ে আপনার 32 দেখাইব। আর আপনার গাড়ির দাম হইল গিয়া 4,58,768 টাকা। এটার মধ্যে 8,000 টাকার ডিসকাউন্ট আছে, ক্যাশ ডিসকাউন্ট, আর 2,000 টাকার এক্সেসরিজ ফি আছে। আপনার এটা পেলোড হইল গিয়ে 7.5 ফুটের ডালা হইব, 8 ফুট 8.5 ফুট। আর লগে আপনার এটার মধ্যে 750 কিলো পর্যন্ত আপনি মালপত্র উঠাতে পারবেন অফিসিয়ালি। আচ্ছা, এটার সঙ্গে ডিসকাউন্ট আছে 8,000 টাকা ডিসকাউন্ট হবে। আর এটার প্রাইসটা হলো 4,58,000 এটার প্রাইস। আর এটা ডিসকাউন্ট হবে, আপনারা এখানে এসে কথা বলে ডিসকাউন্ট করে দেবেন, 8,000 ডিসকাউন্ট হবে। তো দেখে নেন এই গাড়িটা, খুব সুন্দর গাড়ি, 8.5 ফুটের ডালা। এটা দেখে দিব আপনাকে এখন, এই যে দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন ডালাটা 8.5 ফুটের।
এখন আমি আপনাদেরকে ভিতর সাইডটা দিকে দেখিয়ে দিচ্ছি। সিট কভার লাগানো আছে এখন, এমনি সিটটা নতুন, তো তার জন্য একটু তারা ওনারা অ্যাসেসরিজ লাগিয়ে দেবেন। তার এখানে অ্যাসেসরিজ কী কী লাগবে? মহেন্দ্র শোরুমে এসে যাবেন, এটা রংপুর। আর এটার মধ্যে রেডিয়েটার দেওয়া আছে, এই বটন ডিজেল বটন মধ্যে রেডিয়েটার আছে। এটা যদি আপনার ইঞ্জিন গরম হয় অটোমেটিক আপনার ইঞ্জিন ঠান্ডা করবো, এই যে রেডিয়েটার, ইঞ্জিন গরম হলে অটোমেটিক ঠান্ডা করে। তো রেডিয়েটারের কাছে হলো ইঞ্জিন গরম হলে অটোমেটিক ইঞ্জিনটা ঠান্ডা করে নেবে। যেটা দেওয়া আছে সবারই তো দেওয়া থাকে না, বাট এটার মধ্যে দেওয়া আছে মহেন্দ্র, এই যে ডিজেল অটোর মধ্যে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন এই যে, এই যে রেডিয়েটার। তো আপনারা যদি কিনতে ইচ্ছুক দাদা, এই অ্যাড্রেসটা এখানে মহিন্দ্রা সবিতা অটোমোবাইলস, মহিন্দ্রা সবিতা অটোমোবাইলস। এটা অ্যাড্রেসের লোকেশন এটা কোন জায়গা? রংপুর, রংপুর, রংপুর মসজিদ ক্রস করে মোদ্রাপুর পয়েন্ট পেলে একটু সামনে আছে এই শোরুমটা, এখানে নিশ্চয়ই আপনারা ভিজিট করবেন। তো এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি আছে, আর ওনাদের আরেকটা শোরুম আছে, এটা তো সাব হ্যাঁ বাহাদুরপুর একটা শোরুম আছে, হেয়ার ব্র্যান্ড আছে। তো এখানে আপনার এটা সাব ব্রাঞ্চ, তো এখানে হেড ব্র্যান্ড আছে, আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন। আর যদি আপনার এখানে গাড়ি আপনার পছন্দ হয় না, তো ওনাদেরকে ফটো দেখে দিবেন, ওনাদের সাথে আরও আছে গাড়ি, তা ওনারা বলে দেবেন কোন গাড়ি কী কী লাগে। তো গাইস, আজকে ভিডিওটা এরকম তো থাকলো, যদি ভিডিও লাগে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আর ওনাদের সব কিছু দিয়ে দেবো, অ্যাড্রেসটা লোকেশন সব কিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিব, আর ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো থ্যাংক ইউ।